এই যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বাণিজ্যিক অর্থনৈতিক শোষণে শোষিত পৃথিবীকে বাঁচাতে গেলে সবচেয়ে বড় কথা হবে এখানে আসতে হবে আপনাকে অবশ্যই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমরা কারোবারে কেউ জুলুম করবো না যা যা হক তাকে দিয়ে দেবো এটা যদি না করেন তাহলে আপনি যতই সুন্দর সুন্দর প্রকল্প নেন কোনো কাজ হবে না ফারাক্কা বাঁধ এবং গজলডোবা বাঁধ ওদিকে সুরমা বরকার এগেনস্টে বাদ বাঁধ বরং বাংলাদেশের অভিন্ন চুয়ান্নটি নদীর উজানে ভারতের দেওয়া যে আন্তঃ সমুদ্র বাঁধ পুরো বাংলাদেশকেই তারা পানি শূন্য করে মরুভূমি বানাতে চাচ্ছে শুকেই মারছে ডুবিয়ে মারছে নেতৃত্ব জনগণের কাছে আরও প্রিয় হওয়ার জন্য এমনি করে বহু প্রকল্প তারা গ্রহণ করল চীনের ঋণ নিয়ে পনেরো বছর শেষ ঋণ আর শোধ করতে পারছে না কারণ ওই যে বন্দর নির্মাণ হয়ে গেছে কিন্তু রিটার্ন তেমন কিছু নাই লাভ তেমন হয় না বিদেশি জাহাজ ভিড়লে তেমন তো আপনি ট্যাক্স পাবেন কটা জাহাজ ভেড়ে কলম্ব বন্দরে ফলে লস কিন্তু সুদ তো মাফ হচ্ছে না এই নদী এ সাগর এই বাংলাদেশ দেশে যারা বসবাস করেন প্রত্যেকটা জীবের জন্য শুধু মানুষ না একটা জীবও যদি দেশে চলে তার অধিকার আছে স্বাধীনভাবে দেশে চলার স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে তার মত প্রকাশ করা এই অধিকার যদি আপনি বিনষ্ট করেন আপনি হকল এবাদ নষ্ট করলেন আর হক্কল এ আদৌ মাফ হবে না যদি ওই বান্দা আপনাকে মাফ না করে যে ট্রাকের ড্রাইভার নিশ্চয়ই খুব ফোর্সেসে ছিল না তার তো উচিত ছিল ওটা পড়ে গেলে কটা ব্রেক করি এখন তো হাওয়া ব্রেক জেনে ব্রেক করা যায় কিন্তু সে করেনি অধিকাংশ রোড অ্যাক্সিডেন্ট এইভাবে হচ্ছে ধর্মীয় অধিকার এখানে ভুলুণ্ঠিত ইজ্জতের অধিকার ভুলুণ্ডিত আপনি সরকারি দলের কেডা আপনি শুধু একটা মহিলাকে ধর্ষণও করেন আপনার বৃদ্ধে বলার ক্ষমতা কোনো পুলিশ প্রশাসনের নাই আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ওর আলোকে জীবন গড়ি يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: {فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما سورة نساء ترشاد যাবতীয় আহমদিনের জন্যে এবং যাবতীয় দরুদ সালাত শেষ নবী মোহাম্মদুরসৌলা ওয়াসাল্লামের জন্য মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন এবং তাকে এই পৃথিবীতে বসবাসের অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন আর মানুষের সুখ শান্তির জন্যে এই পৃথিবীর এবং সৌরমণ্ডলের সব কিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন প্রয়োজন কেবল একটাই প্রত্যেকে যা দেওয়া হয়েছে প্রত্যেকেই তার যথাযথ সদ্ব্যবহার করবেন অন্যের অধিকারে হস্তক্ষেপ করবেন না বিশ্বে কোথাও অশান্তি থাকবে না সমাজেও কোনো অশান্তি হবে না প্রধানত মানুষ মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে এজন্য এখানে আল্লাপাক সম্পদের কথা বলেছেন হাদিসের ব্যাখ্যা এসেছে শুধু সম্পদ নয় সম্পদ সম্পদ অর্থাৎ সম্মান জীবন মানুষের যত কিছু দিক ও বিভাগ আছে একটা জীবনে কোনো ব্যাপারেই আপনি মানুষের উপরে জুলুম করতে পারেন না যদি করেই ফেলেন ইচ্ছারের বিরুদ্ধে ফলে হাল্লাল হল ইয়ম আল্লাহর র নির্দেশ আজকের মধ্যে তুমি সেটা মিটিয়ে ফেলো কারণ তুমি জানো না কালকে তুমি বাঁচবে কিনা কারো প্রতি কোনোরকম জুলুম করার পুরাপুরি নিষিদ্ধ এ বিষয়ে আল্লাহ বলছেন হে ইমানদার গন লকুলু আমরা পরস্পরের সম্পদ বাতিল পন্থায় অন্যায় পন্থায় ভক্ষণ করো না তাকুনা তেজার আন্তর হ্যাঁ পারস্পরিক সম্মতি রোজামন্দি সাপেক্ষে ব্যবসার মাধ্যমে পরস্পরের সম্পদ আদান প্রদান করতে পারো তাকতুলু আনফোসকম তোমরা নিজদেরকে হত্যা করো না অর্থাৎ আত্মঘাতী হইও না ইন্নল্লাহ কান বেকম রাহিমা নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল আল্লাহাক এখানে মালটা কেন বললেন মালের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি ইন্নাল ইনসানা আলি লাকানুদ ঐন্য আলা দা লেখা অন্য বলে মানুষ মালের মহব্বত অত্যন্ত বেশি দেখবেন কোরআনে যত জায়গায় জেহাদের কথা এসেছে আগে মালের কথা বলা হয়েছে তো বিয়াম আলিকুম ও আনফুসেকুম এবং কর্তবী বলছেন আল্লাহ সব জায়গায় আনফোসেকুমের আগে আমলেকুম কেন বলছেন কারণ মানুষ জাম দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না মালের প্রতি মানুষের আকর্ষণ খুব বেশি বলে এখানে বলা হয়েছে লু তোমাদের মাল সম্পদ পরস্পরের বাতিল পন্থায় ভক্ষণ করো না মূলত মাল নয় সব বিষয়ে রাম তার পারস্পরিক সম্মতি সাপেক্ষে এই কথার মধ্যে একটা মৌলিক কথা রয়েছে আপনি বাধ্য তার রাজি হচ্ছেন না ইচ্ছাকৃতভাবে রাজি হচ্ছেন না ভাষা তারাজ মানে ইচ্ছাকৃতভাবে খুশি মনে এবার আপনি উত্তর দেন যখন আপনি সুদের ভিত্তিতে ঋণ নিচ্ছেন আপনি কি খুশি মনে ঋণ নিচ্ছেন না বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন নিঃসন্দেহে যে কোনো মুসলমান বলবে বাধ্য হয়ে ঋণ নিচ্ছে খুশি মনে নয় তাহলে এই আয়তার বিপরীত হয়ে যাচ্ছে বর্তমান পৃথিবীর যত অশান্তি এ হকল এবার নষ্ট করার কারণেই হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই বাণিজ্যিক শোষণ চলছে যাকে আমরা বলি এক কথায় অর্থনৈতিক শোষণ আর অর্থনৈতিক শোষণের মূল হাতিয়ার হচ্ছে সুদ সুদ এখন একটা ব্যবসার হাতিয়ারে পরিণত হয়েছে সুদ কোনো ব্যবসা নয় আবুজাহাল সুদের আর ব্যবসার পার্থক্য বোঝেনি সেজন্য সে বলছিল আমরা তো ইন্নাল রেবা ব্যবসা তো সুদের মতোই একশো টাকা দেয় একশো দশ টাকা পাই ব্যবসা করলে তো তাই লাভ পাই এটা ওটা ফারাকটা কি আল্লাহ জবাব দিলেন আহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন মাসালাম ভাই এদান বিয়াদিন এক কেজি লবণ দেওয়া এক কেজি লবণ ফেরত নেবা ওখানে একশো লবণ বেশি নিলে ওটা সুদ মানে যা দা অস্ত্র জাদা ফাহা রেবা যে বেশি দিল বা বেশি চাইল সেটাই রেবা সেটাই সুদ আন্তর্জাতিক বিশ্ব এটা মানে না মুসলিম রাষ্ট্রগুলিও এটা মানে না তাদের বানানো জেদ্দার ভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারাও সুদ খায় বরং আইএমএফ সুদেশি তাদের বেশি তারা বলে সার্ভিস চার্জ আইএমএফ সুদ নেয় টু পার্সেন্ট এই ইসলামী এডুকেশন ব্যাংক সুদ নেয় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ফাইভ পার্সেন্ট ফলে ইসলামী ব্যাংকের নামে যাগুলো চলছে বেনামিতে সুদী ব্যাংকিং ব্যাংকিং বিষয়টাই মূলত ভিত্তিক কারণ মানুষ তো বিনা লাভে টাকা রাখবে না দুনিয়াবী লাভটাকে মানুষ অগ্রাধিকার দেয় বলেই কোনো ব্যাংকিং পুরোপুরি ইসলামী হচ্ছে না সম্ভবও না কোন আপনি তো টাকা রাখবেন লাভের জন্য যদি ব্যাংক আপনার লাভ না দেয় তা আপনি টাকা রাখবেন নাকি হ্যাঁ ব্যাংক যদি সঠিক অবস্থায় ব্যবসা করে ব্যবসার অংশ আপনাকে দেয় ওটা আপনি পাবেন কিন্তু ব্যাংক যাদেরকে ব্যবসা করার জন্য দেয় তারা কিন্তু টাকা মেরিয়ে দেয় দেশের লোকের ইমান এত দুর্বল যার ফলে ইসলামিক মার খায় ইচ্ছা অনিচ্ছায় তারা চলে আসে বিনামূতে সুদের দিকে সারা বিশ্ব চলছে এইভাবেই যে এর বিরুদ্ধে মুসলমানদের সংগ্রাম করা উচিত ছিল সুদবিহীন অর্থনীতি চালু করে পৃথিবীকে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে তোমাদের শোষণ ভিত্তিক অর্থনীতি চেতে ইসলামের সামাজিক ন্যায় বিচার ভিত্তিক হাসানা ভিত্তিক অর্থনীতি অনেক অনেক গুণ উত্তম এটা আমাদের বর্তমান মুসলিম উম্মা দেখাতে ব্যর্থ হয়েছে আল্লাহ বোচ্ছেন ইয়া ইয়াল্লাজিরা হাহ মানু লা তাকুলুর রিবা দাফামুজাফা ও তকুল্লাহ্ আল্লাহকুম তফলেহ সুর আল এমরান আর সুত্রিশ আহেব হে ইমানদার গুণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হবে কিন্তু মুসলিম উম্মা ব্যর্থ হয়েছে সফল হয়নি যারা সুদ খায় সুদের পরিণতি কি হবে আল্লাহ বলছেন আল্লা দিনা কমন কামাইয়া যারা সুদ খায় তারা কে দিন দাঁড়াবে শয়তনের স্পর্শে মহাবিষ্ট ব্যক্তির মতো তাল পাবে না কি বলছে বলতে পারবে না পাগলের মতো কারণ ওরা দুনিয়ায় বলতো ব্যবসা তো সুদেরই মতো হাল্লাহ রিবা অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তখন যা আহু মেজাতা যে ব্যক্তির নিকটে আল্লাহরই উপদেশ আসার পরে সুদ থেকে বিরত হল ফালাহু মা সালাম সে কেবল তার আসলটা ফেরত পাবে যেটা সে দিয়েছিল টাকাটা সেটাই ফেরত পাবে ও আমর আর যেহেতু সে বাকিটা ছেড়ে দিয়েছে তার বিষয়টি আল্লাহর উপরে অর্থাৎ আল্লাহ তাকে পুরস্কৃত করবেন এবং আদা কিন্তু যদি কেউ পুনরায় সুদের দিকে ফিরে আসে আসা সাহাগুন না সে হবে জাহনাবের অধিবাসী হুমফিয়া খালেদৌ সেখানে তার থাকবে সুরে বাকারা দুশো পঁচাত্তর আয় আল্লাহ বলছেন মূলনীতি আকারে এম হকুল্লাহ এটাও দুশো ছিয়াত্তর আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং সাদাকাকে পুরো বৃদ্ধি দান করেন আপনি সাদাকা দেন বৃদ্ধি হবে সুদকে সংকুচিত করেন কিন্তু বাহ্যিক যুক্তিতে বলে যে সুদ খায় টাকা বেশি পায় কারণ একশো টাকা দিলে একশো দশ টাকা পাচ্ছে আল্লাহ বলছে না সে সংকুচিত হচ্ছে সে টাকা নষ্ট করছে অথচ সাতকা দিলে তো টাকার কমে যাচ্ছে আমার আল্লাহ বলছে না সাতকা দিলে তোমার প্রবৃদ্ধি হচ্ছে এর ব্যাখ্যা কি ব্যাখ্যা একটাই আপনি ধরুন একটা মিল মালিক আপনি সুদের ভিত্তিতে কাজকর্ম করেন আপনি একজনকে ঋণ দিলেন সুদের ভিত্তিতে সে কষ্টে কোনো মতে আপনার সুদ সুদের টাকা শোধ করবে কিন্তু আপনার ব্যাংকের মাল কিনবে কে যদি আপনি সাদাকা দেন ওই সাদাকা আবার আপনার ঘরে ফেরত আসবে লাভ নেই অর্থাৎ আপনার এক থান কাপড় এক গজ কাপড় ক্রেতাকে ওই গরিব রেতে কিনবে আপনি সাদাকা দিয়েছেন সেই সাদা টাকা দিয়ে কিন্তু আপনার মালটা বিক্রি হচ্ছে ফলে আপনার টাকে আপনার ঘরে ফেরত আসছে ব্যবসায়িক লেনদেনের ভিত্তিতে সুদের ভিত্তিতে নয় যে ব্যক্তি আপনার সাদাকা নিচ্ছে নিচ্ছেন তিনি উপকৃত হচ্ছেন আর তিনি আপনার কাপড় কেনার ফলে আপনি উপকৃত হচ্ছেন তাহলে এই সাদাকার মাধ্যমে আপনার যেমন পরিবৃদ্ধি হলো বরকত হলো সম্পদে যিনি নিলেন তারও সম্পদে বরকত হইল এই দূরদর্শিতা ইসলামী অর্থনীতি মুসলিম অর্থনীতির মধ্যে নাই এটা খালি কী করে নেবে নিজে মোটা হবে সেই তালে ব্যস্ত এই জন্য অন্য জায়গায় এসছে যেটা মশার মতো খালি রক্ত চষে চুষে যখন মশা একদম মোটা হয়ে যায় আর যেন খেতে পারে না তো আপনা থেকে মরে যায় সুদক্ষরে বিশ্ব সুদ খেতে খেতে এমন হবে একদিন ধ্বংস হয়ে যাবে এটাই ব্যাখ্যা দিছে যে ইন রেবা ইন কাছরা ইন্যা আাহ এলা করলেন তাসিরও এলা করলেন রেবা অর্থাৎ সুদ যতই আপনি বেশি হারে নেন না কেন এর পরিণতি হচ্ছে নিঃশতা আপনার কিছুই থাকবে না বাবা হাম আজকের বিশ্ব সুদের ফাঁদে দুনিয়াকে শেষ করে দিচ্ছে শেষই একদম বলা যেতে পারে যে আমেরিকাকে আমরা সবচেয়ে সুদ সুৎকর বলি সে দেশে কয়জন লোক বড় লোক কিছুদিন আগেও তো আপনারা দেখছিলেন ওয়ার্ল স্ট্রিট আন্দোলন তারা মিছিল করেছিল প্ল্যাকার্ট লিখছিল যে হে আমেরিকার নেতারা নোবেল প্রাইজ পেয়েছে তুমি কিন্তু তোমার নিজের দেশের লোক না খেয়ে হচ্ছে নিরানব্বই পার্সেন্ট লোক আমরা রাস্তার ধারে বাস করি আর এক পার্সেন্ট লোক আমেরিকায় দেশের সমস্ত সম্পদ কক্ষিগত করে খাচ্ছে কোথায় নিরানব্বই পার্সেন্ট আর কোথায় এক পার্সেন্ট এই এক পার্সেন্টের লোকেরাই মারামারি করে দুটো দল হয়েছে দুই দলে ইলেকশন করে ওই সুদ কররাই যেতে সুদ কররা দেশ শাসন করে গরিব যে তিমরে ছিল সে তিমরেই আছে ভারতের অবস্থা সেভেন্টি সেভেন পার্সেন্ট লোক সেখানে দলীয় বসবাস করে সমান নিচে অথচ ভারতের বহু টাকা আছে একটা মহ যদি একই অবস্থা যদি আমাদেরও হয় তা আমরা মুসলমান এবং তারা অমুসলমান ফারাকটা কী সাল্লাম ল আন রসুল্লাহ সালি আসলামা আলারেবা ও মুসলিম আল্লাহ রসুল সাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তির উপরে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের হিসাব লেখে এবং যে দুজন ব্যক্তি সুদের হিসাবে সাক্ষ্য থাকে সবাই সম্পর্কে আল্লাহ রসুল বলছেন অহুম সওয়া এরা সবাই সমান সবার শাস্তি সমান আর মুসলিম আজকে টাটকা একটা ঘটনার আপনাদের সামনে আসবে শ্রীলঙ্কা নিয়ে শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর দেশ পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান সবার উপরে শ্রীলঙ্কার স্থান দুই উনিশ সালে এই দেশটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয় সাল তো কদিন আগে গেল কিন্তু অন্যান্য কারণসমূহ ছাড়াও উচ্চ সুদ হারে চীনের কাছে তাদের হাম্বান টোটা সমুদ্র বন্দর নির্মাণের জন্য চীনের কাছ থেকে সুদ হারে ঋণ নেয় পনেরো বছরের মধ্যে ঋণ শোধ করার কথা ছিল নেতৃত্ব জনগণের কাছে আরও প্রিয় হওয়ার জন্য তারা বলল আরও কিছু মেগা প্রকল্প নিতে হবে ফলে সমুদ্র বন্দরের পাশে একটা চাইনিজ সিটি করল জঙ্গলের মধ্যে প্রধানমন্ত্রীর রাজাপক্ষের নামে একটা বিমানবন্দর নির্মাণ করল একটা বিমানবন্দরী যথেষ্ট আরেকটা করল এমনি করে বহু প্রকল্প তারা গ্রহণ করল চীনের ঋণ নিয়ে পনেরো বছর শেষ ঋণ আর শোধ করতে পারছে না কারণ ওই যে বন্দর নির্মাণ হয়ে গেছে কিন্তু রিটার্ন তেমন কিছু নাই লাভ তেমন হয় না বিদেশি জাহাজ ভিড়লে তেমন তো আপনি ট্যাক্স পাবেন কটা জাহাজ ভেড়ে কলম্বো বন্দরে ফলে লস কিন্তু সুদ তো মাফ হচ্ছে না এখন বাধ্য হয়ে চীনের কাছে পুরা বন্দরটাই নিরানব্বই বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে অর্থাৎ ওটা শেষ ওটা চীনের হয়ে গেছে মালিকানা আর বাকিগুলো হয়তো আস্তে আস্তে যাবে আর সুযোগ ধরেছে পাশের ভারত ওখানে দুই দলকে উসকে দিচ্ছে লাগাও তোমরা এবার হটাও ভপ্কা নেই যে নেতা হটলেই আমরা গেলেই দেশ একেবারে চোখের পলকে আলাদিনে প্রদীপের মধ্যে শান্তি হয়ে যাবে তা তো সম্ভব না ঋণ শোধ করতে তিনি না পারুক আপনাকে তো করতেই হবে যেটুকুন কোনো লাভ নেই দেশটা শেষ করে তো মেগা প্রকল্প মেঘা দুর্নীতি কথা একটা চালুকতা আছে সাবধান এটা আমাদের সুদের যে বাস্তব পরিণতির একটা দলিল আপনার সামনে তুলে ধরলাম এটা যারাই করবে তারাই মরবে ব্যক্তিগত পর্যায়ে সুদ খান আপনি কখনো উঠতে পারবেন না একবার ঋণের ফাঁদে পড়ে গেলে আপনি কখনো ওখান থেকে পারবেন না আপনি বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে না খেয়ে মারুন মারবেন না এই ইমান যদি মজবুত থাকে কখনই লোভে পড়ে সুদের ফাঁদেকও পা দেয় না আশপাশে এরকম এটা হল জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আপনারা নিঃসন্দেহে অনেক খবর রাখেন যেগুলি সব খবর আমরা পাই না বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব হবে বাংলাদেশ দুই হাজার এক থেকে দুই হাজার সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তখন সরকারে ছিলেন প্রথম দুই এক সালে আওয়ামী লীগ আর চার পাঁচ সালে দুই তিন চার পাঁচ কারা ছিলেন বিএনপি জামাত জোট সরকার তাদের আমলে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কোনটা সম্মানের কাজ আমাদের জন্য তাই না এতে সম্মানের হয় আর বর্তমানে দু সালে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের পরে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন এখন সেই সাথে যদি যোগ করা যায় ফারাক্কা বাঁধ এবং গজলডোবা বাঁধ ওদিকে সুরমা বরাকার এগনেস্টে বাঁধ বরং বাংলাদেশের অভিন্ন চুয়ান্নটি নদীর উজানে ভারতের দেওয়া যে আন্তঃ সমুদ্র বাঁধ পুরো বাংলাদেশকেই তারা পানি শূন্য করে মরুভূমি বানাতে চাচ্ছে শুকে মারছে ডুবিয়ে মারছে এখন আসতে সিলেটের শহরে পানি দেখতেন তো সবাই কোন কোনো পানি আসছে এখন কেন পানি সুরমা নদীর তলা সব শেষক করে দিয়েছে এখন তো যতই ড্রেজিং করেন আপনি কত ড্রেজিং করবেন পদ্মা আমরা পানি দেখি না খালি শুকনা মরুভূমি ও সে নাম ছিল পরমত্তা পদ্মা পদ্মা তিস্তা সুরমাকে যারা হত্যা করেছে তারাই পৃথিবীতে বড় সম্মানের অধিকার হয়ে বসে আছে তাদের বিরুদ্ধে টু শব্দ করার অধিকার কারণ নাই কারণ তাদের হাতে অস্ত্র আছে আপনার হাতে অত অস্ত্র নাই এই যে জুলুম চলছে আন্তর্জাতিকভাবে এটা দেশের বিরুদ্ধেই ব্যক্তিগত জুলুম হক নষ্ট আর জাতীয়ভাবে জুলুম বিশ কোটি মানুষের হক নষ্ট তাই না এই সবগুলো চলছে হকলেবাদ খতম করার ষড়যন্ত্রের পরিণতিতে সারা বিশ্ব এমনি করে জুলুমে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তাজলেমুন অলা তুজলাম হে আমার বান্দা তোমরা পরস্পরকে জুলুম করো না এবং নিজেরা অত্যাচারিত হয়েও না আমরা অত্যাচারিত জাতি যখন আমরা স্কুলে পড়তাম মাদ্রাসায় পড়তাম ছোট্টবেলা তখন তো শুনতাম চট্টগ্রামে কর্ণফুলি পেপার মিলে ছয় দৃষ্টি ধরে কাগজ তৈরি হয় করাচি ঘুরে বাংলাদেশে পূর্বাস্থানে আসে দশ আনা দৃষ্টি বিক্রি হয় হেমানুষ জেগে ওঠো আমরা কত জেগে উঠছি কত স্লোগান দিছি কোথায় সয়ানা কোথায় দশ আনে এখন তো টাকার হিসাব নাই কোনো টু শব্দ নাই এই যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বাণিজ্যিক অর্থনৈতিক শোষণে শোষিত পৃথিবীকে বাঁচাতে গেলে সবচেয়ে বড় কথা হবে এখানে আসতে হবে আপনাকে অবশ্যই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমরা কারোবারে কেউ জুলুম করবো না জানা যা হক তাকে দিয়ে দেব এটা যদি না করেন তাহলে আপনি যতই সুন্দর সুন্দর প্রকল্প নেন কোনো কাজ হবে না কমল্লা কদর সাল্লি আসাল্লাম আর জুল্ম জুলমা তুল ইয়ামাল তয়ামা জুলুম কে আমাদের দিন ঘন অন্ধকারে রূপ নেবে আপনি রাস্তা পুজো যাবে আপনার কোথায় যাবে দুনিয়াতে জুলুম করছেন আখেরাত আপনার জন্য এলে তো দুঃসম্পদ আর আমি হরে রেজা রেজ রেদ আন কাল কাদার সুয়াহে সাল্লা আলি সাল্লামা তা দ্রুণ মাল মফ্লেস হে আমার সাহবিরা তোমরা কি জানো নিঃশ্বুকে তারা বললেন তার মাল সম্পদ নেই সে তো নিঃশু আল্লাহ রসুল বললেন দেখো নিঃশ সেই যে কে আমাদের দিনে উঠবে যে সালাত নিয়ে সিয়াম নিয়ে নিয়ে হজ নিয়ে কত যে তার নেকি কোটিপতি মানুষ বহু দান ছাতা করেছে এই সব নিয়ে উনি কে আমাদের দিন উঠবেন এবার আল্লাহ বিচার বসাবেন এই এই লোকটার বিরুদ্ধে কার কোনো অভিযোগ আছে এইবার শুরু হবে খেলা বিবাদীর পালা কেউ বলবে এই লোকটা আমাকে মত গালি দিয়েছিল শক্তির দম্ভে আমাকে অর্দিন মেরেছিল সে আমার ওই সম্পত্তি ফাঁকি দিয়ে দিয়েছিলো আমি দুর্বল কিছু বলতে পারিনি সে আমার আল ঠেলে তিন ফুট জায়গা দখল করে নিয়েছিল আমি কিছু বলতে পারিনি আমার বিল্ডিং ভিতরে এসে বিল্ডিং করেছে আমার কিছুই করার ক্ষমতা ছিল না চারিদিকে এমনি করে আসতে থাকবে আসতেই থাকবে পরস্পরের হক নষ্ট করার এই দীর্ঘ শাড়ি যখন বন্ধ হবে তখন দেখা যাবে এই লোকটার আমল যত নেকি ছিল সব শেষ এরপরও অভিযোগ আসতেই থাকবে এখন কি হবে আল্লাহ বলবেন হে তারা দেখো তো এই লোকটার আমল নামে কোনো গুণা আছে কি অর্থাৎ যারা আসামি বাদী যারা তাদের আমল নামে তো নিশ্চয়ই গোনা থাকবে কেন আমরা তো গুণাহীন মানুষটা কেউ না তো ওই গোনাগুলো এবার এর আমল চাপাও তোর হাত আলাইহে ফত্তর হ্যাফিন্নার যত পাপ সবগুলো এই বিবাদের আমল নামায় যিনি দুনিয়াতে হাজির সাহেব ছিলেন আলেম সাহেব ছিলেন বিখ্যাত বক্তা ছিলেন বিখ্যাত সব বিখ্যাত ছোটখাটো নেই টাকা দার থাক তারই দাঁড় তার ঘাড়ে সাহেব আল্লাহ সাহেব হবে এই বাটা খায় দিতেই থাকবে বিচার হবে ফর হ্যাফিন নার অথবা তাকে জাহার চুড়ি মারা হবে তোর হ্যাপনি ভাষাটা বুঝতে পারছেন তো জাহান্নামে ফেলা হবে না ছুঁড়ে মারা হবে জুলুম করলে তার ফলাফল ভোগ করতেই হবে আপনার এলেম আপনার মাল আপনার পদ পদমর্যাদা আপনার মন্ত্রিত্ব আপনার ক্ষমতা কোনো কিছুই লাগবে না সব শেষ কবর গেলে সবই আমরা সমান অতএব সাবধান সুর বলছেন ওই ব্যক্তির সবচেয়ে মফলেস নিঃস্ব এমনকি কেমতের দিন রসুল্লাস সাল সাল্লাম বলছেন হাত্তা ইয়ুকা দ লিশা তিল জোলাহা বিশ্বাতিল কোরানা শিংওয়ালা একটা বকরিকে আনা হবে তুমি কেন সিং শিংবিহীন এই বকরিকে গুঁতামের আঘাত দিয়েছিলে দুনিয়াতে এটা হলো প্রত্যিকী বিচার আসলে ওদের তো কোনো বিচার আছে নেই দেখানো হবে মানুষকে তুমি দুনিয়াতে ক্ষমতার জোরে এত কিছু করেছিলে একটা সিংওয়ালা বকরিকে পর্যন্ত তো ছাড়ি না আর তুমি তো কে হাদিসগুলো অস্বীকার করবেন না কোরআন আয়াতগুলোকে অস্বীকার করবেন না লাভ কিছু হবে না মরতে হবেই সেখানে গিয়ে পুরোপুরি শাস্তি ভোগ করতে হবে আল্লাহ নিজেই বলছেন ইন্না আকু আলীমন সাদী সের একশো দুই হাজার এমনি করে তোমার প্রতিপালক পাকড়াও করে থাকেন যখন কোনো জনপদ জালেমাহ অত অত্যাচারী হয়ে পড়ে ইন্না আকাহু আলিমন তো নাল্লা চটকে তাকে ধরে ফেলেন এবং তার ধরাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কঠিন হয়ে যায় ঠিক আছে শ্রীলঙ্কার যে অবস্থা কঠিন ধরা হয়নি যে দুদিন আগে ছিল দক্ষিণ এশিয়ার সেরা আর এখন সে ফকির সবার কাছে হাত পাচ্ছে তোমরা দেউলিয়া হয়ে গেছি দেউলিয়া অর্থ সেই যার কোনো ঋণ শোধ করার পথ থাকে না যারা ঋণ দেয় তারা তারপরে দয়া করে কিছু একটা করে দেউলিয়া মানে তো বুঝতে পারছে না কিছুই নাই অথচ সে দুদিন আগেও ছিল উনিশশো দু হাজার উনিশ সালে কদিন আগে গেছে না উনিশ সালেও ছিল এশিয়ার দক্ষিণ এশিয়ার সেরা অথচ রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে যারা যেখানে আমরা আছি প্রত্যেকেরই কর্তব্য একে অপর হক নষ্ট না করা কত ধরনের হক নষ্ট হচ্ছে ভাই ভাইকে তার হক দেয় না বাপ তার সন্তানকে পুরোপুরি সম্পত্তির হক বুঝে দেয় না আর মায়েরা তো কিছুই পায় না মায়েরা যদি সন্তান থাক না থাক মায়ের হক তো ছেলেরা যোগ্য নেই নেয় আর বৃদ্ধ বৃদ্ধাতে তো কোনো হকই নাই ঠিক অমনি করে ধর্মীয় অধিকার পর্যন্ত এ দেশে ভুলুণ্ঠিত আমরা কোনদিন শুনি নাই যে একজন লোক আহলাদিস হলে তাকে অন্যের মারে অথচ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি বাংলাদেশে যেখানেই কোনো ব্যক্তি আহলাদিস হচ্ছেন প্রতিবেশীটা জবরদখল করে মরজিদ দখল করে নিচ্ছে স্যান্ডবোর্ড খিরে ফেলিয়েছে এক রাতে সেখানে ইমাম বসে মাইক লাগিয়ে ঘোষণা দিচ্ছে একটা আজ থেকে হানাতি মসজিদ অথচ সরকার আছে প্রশাসন আছে সবই আছে প্রশাসন বলছে আরে বাবা তোমার ঝামেলা করো কারো অধিকাংশ লোক চা করো তোমার তাই করো কি চমৎকার বিচার ধর্মীয় অধিকার এখানে ভুলণ্টিত ইজ্জতের অধিকার ভুলুণ্ডিত আপনি সরকারি দলের ক্যাডার আপনি শুধু একটা মহিলাকে ধর্ষণও করেন আপনার বিরুদ্ধে বলার ক্ষমতা কোনো পুলিশ প্রশাসনের নাকি আপনাকে এমনভাবে হুমকি দেওয়া হবে আপনার ট্রান্সফার হয়তো আসেই বেশি সততা দেখাতে যান দেনদিন ট্রান্সফারকে পাঠিয়ে দেবেন খাগড়াছড়ি যাবি আপনি বউ বাচ্চাদের তাকাবেন না লোকের দিকে তাকাবেন দেশটা এমনভাবে চলছে মানুষের কথা বলার অধিকার নাই ধর্মীয় অধিকার নাই স্বাধীনতা নাই সারা দেশকে এইভাবে জুলুমের মধ্যে চলবে মানুষ আপনাকে বা আমাকে ভালোবাসে যদি নিরপেক্ষ থাকে তাহলে যদি আপনি আমি নিজে দলীয় হয়ে যাই একপক্ষ হয়ে যাই অন্যায়কে দেখেও না দেখার ভান করি আর ভালোর পক্ষে আমি অবস্থান না গ্রহণ করি মানুষ কিন্তু আমাকে আর ভালো বলবে না আর আল্লাহ তো আসেই ওপরে অতএব এই বিষয়গুলো কোরআন আয়াতটা মনে রাখবেন যখন কোন জনপথ জ্বালানি হয়ে যাবে আল্লাহ তাকে কঠিনভাবে পাকড়াও করবেন এমনভাবে যে সে হঠাৎ করে বুঝতে পারবে কিন্তু কী হয়ে গেল এই বিষয়গুলো কোরআন হাদিসের বিধানগুলো আমাদের প্রত্যেকে জেনে রাখা ভালো আর নইলে মৃত্যু এসে গেলি আর আপনি সুযোগ পাবেন না কিছুই করার খবর আসার আগেই ধরেন বারোটার পরে খবর পেলাম দুটা যে দুটা খবরই আমার জন্য শিক্ষণীয় পাশে বাসনটি আছে না বাসনটি কী বলো ওটাকে আমাদের আরে ওই বাজারটার নাম কি কি বানাস্বর বানারস্বর থেকে একটু দূরে বাসনটি গ্রাম আমাদের একজন ভালো কর্মী বা প্রবীণ এশিয়ান বাস বানাসর বাজারে পাশে একটা ভ্যানে গুতা লেগে পড়ে গেছে ট্র্যাক যাচ্ছে চাকা দিয়ে দুটো পা শেষ যে ট্রাকের ড্রাইভার নিশ্চয়ই কারণে খুব শেষ ছিল না তারা তো উচিত ছিল ওটা পড়ে গেলে কটা ব্রেক করি এখন তো হাওয়া ব্রেক জেনে ব্রেক করে দেয় কিন্তু সে করেনি অধিকাংশ রোড অ্যাক্সিডেন্ট এইভাবে হচ্ছে আগে ড্রাইভাররা একটা সামনে সাপ পড়লেও মারত না মুরগি পড়লেও মারত না ধর গাড়ি থামাই দিত আর এখন ড্যাম কি আর চলে যাচ্ছে সমানে ঠিক হুন্ডাগুলো হুন্ডা ভয়ঙ্কর প্রত্যেকে হেডলাইন হুন্ডা যারা চালায় এরা কি মানুষ না জিন না ভূত আলাই বলে রাস্তার ওই মাথায় একবার এই মাথায় ঘুরে ঘুরে সাপের মতো ঘুরে ঘুরে যাচ্ছে প্রত্যেক অ্যাক্সিডেন্ট অনিবার্য ও মনে করছে রাস্তা আমার কেউ চলবে না আমি আনা আনার কোমলা আলা আমি রাস্তার প্রভু এই কারণে গতকালকে যুব যুবসংঘের সাবেক সাহিত্য সম্পাদক ঠাকুরগাঁ ওসমান করি কলেজের অধ্যাপক তার এমএসসি পড়া ছেলে গতকালকে স্পট ডেট হুন্ডা ছিল দুজন এক টাকা এসে মেরে এসে তার দুজনে ওখানে শেষ এই বাপের অবস্থা চিন্তা করতে পারেন বাপ কত স্বপ্ন দেখছিল আমার ছেলেকে নিয়ে ছেলে দুদিন পরে এমএসসি পাশ করবে আমি বিরুদ্ধ হয়ে গেছি আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব ছেলে আমার সংসার চালাবে তার স্বপ্ন ছিল না চোখের পলকে স্বপ্ন নেমে গেল ট্রাকের ড্রাইভারেরও কর্তব্য ছিল নিজেকে চেক দেওয়া তা করেনি আর এদেরও কর্তব্য ছিল হুন্ডা হিসাব করে চালানো সেও করা নেই ফলে প্রত্যেকের জন্য আমরা একবার কর্তব্যবোধ হারিয়ে ফেলেছি এগুলো কেন হবে পরস্পরের প্রতি যদি সম্মানবোধ না থাকে এমনকি নিজের জীবনের প্রতিও যদি নিজের মায়া না থাকে কীভাবে দুনিয়া চলবে এগুলো সবই জুলুম হকলেবাদ বিনষ্টের কারণ রাস্তা চলার হক প্রত্যেক বান্দার আছে সে যে কোনো মানুষ হোক যে কোনো জীব হোক রাস্তা সবার জন্য আপনার একার জন্য নয় এ মাটি সবার জন্য এ নদী এ সাগর এ বাংলাদেশ এদেশে যারা বসবাস করে প্রত্যেকটা জীবের জন্য শুধু মানুষ না একটা জীবও যদি দেশে চলে তার অধিকার আছে স্বাধীনভাবে দেশে চলার স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে তার মত প্রকাশ করা এই অধিকার যদি আপনি বিনষ্ট করেন আপনি হকল নষ্ট করলেন আর হকল এ আদৌ মাফ হবে না যদি ওই বান্দা আপনাকে মাফ না করে আপনি নিজে সারাদিন রব্বনাথ আনু পরে ছেলেচেলি করেন যে কিচ্ছু হবে না যদি বান্দা আপনাকে ক্ষমা না করে কালে আপনি ক্ষমা পাবেন না আল্লাহর কাছে এটা অত্যন্ত কঠিন লাখো মানুষ কথা বলতে পারে না আপনার ভয়ে কিন্তু কথা তো একদিনে বলবে তাই না কি আমাদের দিন আলিয়ামা নখতমা আল্লাহ আফাহিম ও তার সাধু আরজুল হুম এক সে বোন শরীর আসেন পড়া আজকে আমি তোমাদের ঠোঁট দুটো বন্ধ করে দেব আমার সঙ্গে কথা বলবে তোমাদের হাত তোমাদের পা এবং সাক্ষ্য দেবে জীবনে কি করেছে কোথায় সব ব্যাপারে আপনি কি হাতটাকে রেখে কোনো ভালো কাজ বা মন্দ কাজ কিছুই করতে পারবেন কিছুই করতে পারবেন না এটা হল অবিচ্ছেদ্য সাক্ষী এদেরকে বিচ্ছিন্ন করে কোনো কাজ করা সম্ভব নয় অতএব সেদিনকে ভয় করুন যেদিন এই অবিচ্ছেদ্য সাক্ষীগুলো কথা বলবে আপনার জবান বন্ধ হয়ে যাবে কোনো মানুষের সাক্ষীদের লাভ হবে না আল্লাহ সব দেখছেন আমাদের উপর থেকে তাকে ভয় করুন তাবদাল্লাহ কান না কা হো তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি আল্লাহকে তুমি দেখার যোগ্যতা অর্জন করতে না পারো তাহলে এটা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ পক্ষতে জিবরিল নিজের দুনিয়াতে এসে মানুষের রূপ ধারণ করে এই হাদিসটা শেখান নেই নিষ্কাতে দ্বিতীয় নম্বর হাদিস এটাকে হাদিসে জিবরিল বলা হয় জিবরিল নিজের দুনিয়াতে এসে শিক্ষা দিয়ে গেছেন এগুলা এই মানুষ সাবধান অতএব হকুল ইবাদের বিষয়ে আমাদেরকে হিসাব ঠিক রাখতে হবে আদিসটা বুঝতে বুঝতেই পারলেন আপনার হকুল হকুল্লাহ ঠিক ছিল সালাদ ছিল সিয়াম ছিল জাকাত ছিল হস ছিল অথচ আপনি নিঃস কারণ আপনি হকুল ইবাদ নষ্ট করেছেন কত লোক এসে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে এই অভিযোগগুলো হকল এবার নষ্ট করার কারণেই তো করেছে তো দেখা গেল হকল এবার নষ্ট করলে হকুল্লাহ কোনো কাজ দেবে না অত হকুল্লাহ হকল এবার ঠিক রাখবেন এবারে হকল নফস আছে আপনি এত সুবিধায় ওরে বাপরে বাপ আপনি ঘরেই থাকেন না সারাদিন মসজিদেই থাকেন এক মহিলা যে আল্লাহ রসুলের কাছে গিয়ে অভিযোগ করছে হে আল্লাহ রসুল আপনার এই সাহাবি সে নিজেকে ছাড়া কাউকে চেনে না আল্লাহ রুসাল ইঙ্গিতে পারছে কি করার্লাম সারাদিন আর কি রোজ সিয়াম রাখি আর কি বাড়ি গেলে ডিস্টার্ব হয় সে আমি মরজিতে থাকি ওটা বল খাবারদার তোমার দেহের একটা হক আছে তোমার স্ত্রীর হক আছে তোমার সন্তানের হক আছে তোমার চোখের হক আছে অর্থাৎ তোমাকে ঘুমাতে হবে খেতে হবে বাড়ি থাকতে হবে দেখো আমার দেখে আমি বিবাহ করেছি সন্তানের বাপ হয়েছি আমার এই সুন্নতির বিপরীত যদি তোমরা করো তাহলে না তোমরাও দলভুক্ত নয় তো অতি আবেগ হওয়া যাবে না অতি ভালো মানুষ হতে গিয়ে সব ত্যাগ করবেন একটা হক নফস ত্যাগ করতে পারবেন না হক নফস আপনাকে দেখতে হবে হকুল্লাহ দেখতে হবে হকুল মা দেখতে হবে তিনটাকেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এলেম মাল স্বাস্থ্য দুনিয়াবি সম্পদ রাজনৈতিক ক্ষমতা কোনোটাই আল্লাহর কাছে কাজে লাগবে না যদি আমরা এই তিনটা হক যথাযথভাবে আদায় না করি الله يبارك في عمد الشواليك، الله، حق النفس، وحق اللي باطل، جاتسة الهوية، أداير، دان کرون آمين. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين. <applause> الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمر به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد

عباد اللہ رحمکم اللہ ان اللہ ایامرکم بالاقل والا حسان و ایتائج لقربا و ینہا عن الفاشای والمنکر والبقی عیدکم لعلکم تذکرون و اذکر اللہ یذکرکم و, و دوح تجب لکم و اذکر اللہ تعالی و, و عز و جل و عطم و اکبر